নতুন বছরে যোগাযোগ খাতের মেগা প্রকল্প বদলে দেবে বাংলাদেশকে অর্থনৈতিক সুরক্ষায় চাই সতর্কতা ও সক্ষমতা 2023 একটা সতর্কতার বছর আমি বলবো যে এই বছরটি আমাদের অর্থনৈতিক সক্ষমতার যে রেজিলিয়েন্স অর্থাৎ সক্ষমতাটা কতখানি পাকাপোক্ত সেটার একটা পরীক্ষার বছর চড়া মূল্যস্ফীতির বাজারে সামাজিক সুরক্ষায় বেশি জোর অর্থনীতিবিদদের বহির্বিশ্বে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে ডাইরেক্ট প্রভাব আমরা দেখছি সেটি হচ্ছে মূল্যস্ফীতির উপর একটা প্রভাব কিন্তু পড়েছে 1 কোটি পরিবারকে যে আমাদের কার্ড দেওয়ার কথা সেই কার্ডের মাধ্যমে যাতে সুশৃঙ্খলভাবে দেয়া যেতে পারে সেটার বাস্তবায়ন করতে হবে আজকে শুরু নতুন বছর নতুন একটি বছরে আমরা পুরো দেশবাসী আমরা পদার্পণ করলাম এবং নতুন বছরে দেশে অর্থনীতি একটি আশা জাগাচ্ছে এবং অর্থনীতি নিয়ে একটি মূল্যস্ফীতি এবং বিভিন্ন সমস্যা আমরা জর্জরিত ছিলাম পুরো আমরা পুরো বিশ্বই একটা অর্থনীতির সমস্যার সম্মুখীন হয়েছে এবং বাট আমাদের দেশে এবং পুরো বিশ্বে একটি নতুন বছরে আশা করা যাচ্ছে অর্থনীতি নতুন একটি সক্ষমতা দাঁড় করবে এবং দেশের মাটিতে এবং নানা বেড়াজাল পেরিয়ে একটি নতুন কয়েকটি যোগাযোগ অবকাঠামো একটি স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য অবশ্যই আপনি যখন যোগাযোগ অবকাঠামোর কথা বলছেন মেগা প্রজেক্টের কথা বলছেন সেখানে প্রথমেই পদ্মা সেতুর কথা বলতেই হয় তার পরে ছয় মাসের মধ্যেই কিন্তু আবার মেট্রো রেলের উদ্বোধন এই দুটো মিলে কিন্তু বহির্বিশ্বের কাছে বাংলাদেশের নামটা অনেকটাই উজ্জ্বল করেছে আর এর কারণে যেমন নতুন গড়ে উঠছে শিল্প কারখানা এর পাশাপাশি নতুন নতুন বিনিয়োগও কিন্তু আসছে আর এই সবটা নিয়েই এখন সকালে থাকছে বিশেষ প্রতিবেদন এখন সকালে আরও যা থাকছে 2023 শুরুতেই কর্ণফুলীর তলদেশে চালু হচ্ছে বঙ্গবন্ধু টানেল দুপাশে গড়ে উঠছে নতুন শিল্প কারখানা হবে 18,000 কর্মসংস্থান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম আসর বসছে আজ কমপক্ষে 200 কোটি টাকার ক্রয়াদেশ পাওয়ার আশা শুভ সকাল এবং 2023 নতুন বছরে পদার্পণ করলো 2023 প্রথম এখন সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি সুলতানা স্বর্ণা এবং আমি তাসওয়ার নাফি এবারে বিস্তারিত বৈশ্বিক সংকটের কারণে 2023 সালকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোতে বাড়ানো হচ্ছে সুধার এর জন্য দায়ী করা হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে বিশ্ব মন্দার শঙ্কা রয়েছে বাংলাদেশকে ঘিরেও তাই অর্থনীতিবিদরা বলছেন 2023 হওয়া উচিত বাংলাদেশের সতর্কতা আর অর্থনৈতিক সক্ষমতার পরীক্ষার বছর বিস্তারিত নাইম আবিরের প্রতিবেদনে মহাকালের গর্ভে জমা হলো আরও একটি বছর বিদায় নেয়া 22-এ দেশের অর্থনীতিতে যেমন ঘটেছে গুরুত্বপূর্ণ ঘটনা তেমনি মোকাবিলা করতে হয়েছে বেশ কিছু চ্যালেঞ্জও মেট্রো রেল আর পদ্মা সেতু চালুর মাধ্যমে এবছর বাংলাদেশ অবকাঠামো খাতে মাইলফলক স্থাপন করেছে উন্নত বিশ্বের মতো বিদ্যুৎ গতিতে এখন ঢাকার রাস্তায় চলছে উরাল রেল আর পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22টি জেলাকে সরাসরি যুক্ত করেছে রাজধানীর সাথে এছাড়াও আগামী বছরের প্রথম দিকেই খুলে দেবার কথা রয়েছে নদীর তলদেশ থেকে দেশের প্রথম সড়ক কর্ণফুলী টানেল যোগাযোগ খাতের এই 3 মেগা অবকাঠামো 2023 সালে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে 2022 সালে আমাদের অর্থনীতির যে বিশেষ দিকগুলো সেগুলো যদি বিশ্লেষণ করি তাহলে ইতিবাচক দিকে অন্যতম প্রধান অর্জন হচ্ছে পদ্মা সেতু এবং মেট্রো রেলের বাস্তবায়ন এই দুটো মেগা প্রকল্পের মাধ্যমে কেবল যে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার সময়ের সাশ্রয় হচ্ছে তা নয় বিভিন্ন দিকের অর্থনৈতিক অগ্রগতির দুয়ার খুলে দিয়েছে এই দুটি মেগা প্রকল্পে তাছাড়া নতুন বছরে কর্ণফুলী টানেলের যে উদ্বোধনের ঘোষণা আসছে সেটিও কিন্তু এই উদ্বোধনের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমেও কিন্তু যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সহ এক্সপোর্ট এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে একটা বড় রকমের অগ্রগতি সাধিত হবে এবং এই সব ধরনের অবকাঠামোগত উন্নয়নই কিন্তু যে কোনো অগ্রসরমান অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক তবে সিলেটের বন্যা ডলার সংকট 10 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিত্যপণ্যের বাজারের ঊর্ধ্বগতি দেশের অর্থনীতিকে ফেলেছে চ্যালেঞ্জের মুখে আমরা যদি দেখি যে 2022 সালের সবচেয়ে বড় অর্থনীতির জন্য যে চ্যালেঞ্জটা সেটি ছিল হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ারের ফলে যে বৈশ্বিক
যে গ্লোবাল শক যেটিকে আমরা বলি, তার প্রভাবটা বাংলাদেশে, বিশেষ করে জ্বালানি যে সংকট, কারণ বহির্বিশ্বে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে আমাদের দেশে সমন্বয় করতে গিয়ে কিন্তু আপনারা দেখবেন জ্বালানির মূল্য প্রায় 41-42% থেকে 52%-এর মতো বাড়াতে হয়েছে, এবং এটার কিন্তু একটা চেইন ইফেক্ট আছে। এটা শুধুমাত্র একটি বিষয়ের উপর না, বহুমাত্রিক প্রভাব সেটা ট্রান্সপোর্টের উপর, কৃষির উপর, মানে বিভিন্ন জায়গার অর্থনীতির এর প্রভাবটা। তো সেটির যে ডিরেক্ট প্রভাব আমরা দেখছি সেটি হচ্ছে মূল্যস্ফীতির উপর একটা প্রভাব কিন্তু পড়েছে। এমন অবস্থায় 2023 সাল কেমন যাবে সেই নিয়ে দেশে দেশে চলছে বিশ্লেষণ। বিশ্বব্যাংক ইতিমধ্যেই এবছর বিশ্বমন্দার পূর্বাভাস দিয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোতে বাড়ানো হচ্ছে সুদ হার, এর জন্য দায়ী করা হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে। বিশ্বমন্দার শঙ্কা রয়েছে বাংলাদেশকে ঘিরেও। অর্থনীতিবিদরা বলছেন 2023 হওয়া উচিত সতর্কতা আর অর্থনৈতিক সক্ষমতা পরীক্ষার বছর। মূল্যস্ফীতি এখনো চলছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চ্যালেঞ্জ এখনো আছে, আমাদের যে ডলারের সংকট সেটাও পুরোপুরি আমরা কাটিয়ে উঠতে পারিনি, এমন একটা অবস্থাতেই কিন্তু আমরা 2023-এ প্রবেশ করছি। কাজেই এই সংকটগুলো মোকাবেলার জন্য আমাদেরকে যথাযথ পদক্ষেপ নিতে হবে, এবং সেই কারণেই 2023 একটা সতর্কতার বছর। আমি বলবো যে এই বছরটি আমাদের অর্থনৈতিক সক্ষমতার যে রেজিলিয়েন্স, অর্থাৎ সক্ষমতাটা কতখানি পাকাপোক্ত, সেটার একটা পরীক্ষার বছর। এই সংকট নিরসনে সরকারের বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি সামাজিক সুরক্ষার দিকে বেশি জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। সরকারের উচিত হবে 2023 সালে গিয়ে যাতে এই যে প্রভাব, মূল্যস্ফীতির প্রভাব, সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা যাতে এটার তাদের কিছুটা তাদেরকে যাতে সাপোর্ট দিতে পারে, আমাদের যে ওপেন মার্কেট সেলের মাধ্যমে যে সাশ্রয়ী মূল্যে 1 লাখ, যে 1 কোটি পরিবারকে যে আমাদের কার্ড দেওয়ার কথা, সেই কার্ডের মাধ্যমে যাতে সুশৃঙ্খলভাবে দেওয়া যেতে পারে সেটার বাস্তবায়ন করতে হবে। বৈশ্বিক সংকটের কারণে 2023 সাল দেশের অর্থনীতির জন্য কঠিন হলেও কৃষি প্রধান দেশ হওয়ায় কিছুটা স্বস্তিতে রয়েছে বাংলাদেশ। এছাড়াও যোগাযোগ খাতের মেগা প্রকল্পগুলো দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। নাইমাবির এখন ঢাকা। নতুন বছরে দেশের মানুষের কাছে বড় চমক হবে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। প্রকল্প সংশ্লিষ্টদের আশা, জানুয়ারিতেই যান চলাচলের উপযুক্ত হবে এই টানেলটি। আর শিল্প মালিকরা বলছেন শুধু যোগাযোগ নয়, দেশের অর্থনীতিতে যোগ হবে এর মাধ্যমে নতুন মাত্রা। এরই মধ্যে জমি কেনা, শিল্প কারখানা স্থাপনের কাজও শুরু করেছেন অনেকেই। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী প্রতি বছর এর ফলে কর্মসংস্থান বাড়বে 18,000 মানুষের। চট্টগ্রাম থেকে হুসাইন জিয়া জানাচ্ছেন বিস্তারিত। কর্ণফুলী নদীর তলদেশে স্বপ্নের টানেল, পিচ ঢালা পথ ছুটে গেছে নদীর বুক চিরে। টানেলের দেয়ালে ঝলমলে নানা রঙের বাতি। কর্ণফুলী নদীর প্রায় 150 ফুট গভীরে ঝলমলে এই আলোয় ছুটে যাবে যানবাহন। মাত্র 5 মিনিটে সে টানেল পাড়ি দিবে মানুষ। স্বপ্ন নয়, এখন এটাই বাস্তবতা। প্রায় 10,700 কোটি টাকা ব্যয়ে নির্মিত টানেল এখন একেবারেই প্রস্তুত, কাজ শেষ হয়েছে 95%। সব ঠিক থাকলে জানুয়ারির শেষে চলাচলের উপযোগী হবে এ টানেল। ফলে নতুন বছরে এটাই হবে দেশের মানুষের জন্য সরকারের বড় উপহার। টানেলে চড়ার দীর্ঘ অপেক্ষায় যারা আছেন তাদের সে প্রতীক্ষাও শেষ হচ্ছে এবার, তাই উচ্ছ্বসিত চট্টগ্রামের মানুষ। নতুন বছরে কর্ণফুলী টানেল উদ্বোধন হচ্ছে, এই জন্য আমরা খুবই খুশি। আমাদের দেশ মূলত উন্নতির দিকেই আগাচ্ছে। টানেলের যে রক্ষণাবেক্ষণ, এগুলো সুচারুভাবে আমাদেরকে করতে হবে, এদিকেও গভর্নমেন্টকে নজর দিতে হবে, এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। শিল্প মালিকরা বলছেন টানেলকে ঘিরে দক্ষিণ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এক বিশাল শিল্প করিডোর তৈরি হবে, যেটি আগামী 10 বছরে এই অঞ্চলের মানচিত্র পাল্টে দেবে। সমীক্ষা রিপোর্ট বলছে নদীর দক্ষিণ পাড়ে বর্তমানে কারখানা আছে 1% জায়গায়, টানেল হলে 25% জায়গায় হবে শিল্প কারখানা, বছরে কর্মসংস্থান হবে প্রায় 18,000। মেট্রো রেল, ব্রিজ এবং টানেল, এগুলি সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু ডিরেক্টলি আমাদের ব্যবসার সাথে কিন্তু সম্পর্কিত। এগুলো না আমরা প্লেজারের জন্য করছি, না লেজারের জন্য করছি বা অন্য কিছুর জন্য, এগুলো কিন্তু আমাদের অর্থনৈতিক যে ডেভেলপমেন্টটা আনার জন্যই কিন্তু সরাসরিভাবে যুক্ত। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পর্যটনের জন্য এটা বড় একটা মাইল ফলক হবে। গভর্নমেন্ট অনেক স্টেপ নিয়েছে আপনার মহেশখালীর দিকে পর্যটনের একটা হাব করার জন্য,
এবং কক্সবাজারেও আপনার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে। টানেল ঘিরে সাগর পার ঘেঁষে চোখ জুড়ানো সড়ক ছুটে যাবে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত। নগর পরিকল্পনাবিদরা বলছেন, টানেল বিদেশিদের কাছে একটি নগরীকে নতুন করে পরিচয় করিয়ে দেয়, যেটি গর্বের। আস্থা ফিরে পায় বিদেশি বিনিয়োগকারীরা। বিদেশি ইনভেস্টররা এই সমস্ত বিষয়গুলো দেখে তারা আস্থায় নিয়ে আসে সেই দেশটাকে বা শহরটাকে। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও এটা একটা বড় ভূমিকা রাখবে। প্রকল্প পরিচালক জানান, এখন সাজসজ্জা, কন্ট্রোল সিস্টেম স্থাপন, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও টোল প্লাজার কাজ চলছে। টোল হার নির্ধারণে কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। শিগগিরই সেটি চূড়ান্ত হবে, যার দায়িত্ব পেতে পারে চায়না কনস্ট্রাকশন অ্যান্ড কমিউনিকেশন কোম্পানি। নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারা অপারেশনের মেনটেন্যান্সের জন্য তাদেরকেই দায়িত্ব দেওয়া হবে। তবে সেই প্রপোজাল এখনও, এটা আমার আমার আওতাধীন নয়, সেটা বিবিএর কর্তৃপক্ষের, ওনারা এটা নিয়ে কাজ করছে। নতুন বছরের অর্থনীতিতে কর্ণফুলী টানেল উন্মোচন করবে সম্ভাবনার সে দুয়ার, এখন শুধু তারই অপেক্ষা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। করোনা মহামারী কাটিয়ে পুরোদমে ফিরেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টারের বিশাল জায়গা জুড়ে আজ থেকে শুরু হচ্ছে বাণিজ্য মেলার 27তম আসর। সকাল 10টায় মাসব্যাপী এই বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বাণিজ্য মেলায় অংশ নিয়েছে 12টি দেশের 250টি প্রতিষ্ঠান। মেলায় বিভিন্ন ক্যাটাগরির 42টি প্যাভিলিয়ন, 31টি মিনি প্যাভিলিয়ন, 238টি জেনারেল স্টল এবং 23টি খাবারের দোকান রয়েছে। গতবারের মতো এবারও মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য 40 টাকা, অপ্রাপ্ত বয়স্কদের জন্য 20 টাকা। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য ফ্রি। প্রদর্শনী কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মেলায় বসানো হয়েছে 220টি সিসিটিভি ক্যামেরা। এছাড়াও যাতায়াতের জন্য রাখা হয়েছে বিআরটিসির 100টি বাস। এবারের মেলা থেকে 200 কোটি টাকার ক্রয়াদেশ পাওয়ার আশা করছে আয়োজক কর্তৃপক্ষ। এদিকে প্রতি বছরের মতো এবারও সারা দেশে রয়েছে বই উৎসবের আয়োজন। বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ স্কুলে স্কুলে শিক্ষার্থীদের দেয়া হবে নতুন বই। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে 4.9 কোটি শিক্ষার্থীদের বিতরণ করা হচ্ছে 35 কোটি পাঠ্য বই। এর মধ্যে প্রাক প্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়ী মিলে এই স্তরে 9.98 কোটি এবং মাধ্যমিক স্তরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে দেয়া হচ্ছে মোট 24.63 লাখ বই। এখন সকালের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন এখন সকাল। মেট্রো রেল যেন নগরবাসীর পর্যটক বাহন। 2 দিনে টিকিট বিক্রি ও এমআরটি পাস থেকে প্রায় 9.5 লাখ এরই মধ্যে আয় করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে চড়তে আসেন মেট্রো রেলে। আধুনিক এই বাহনে উঠতে পেরে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। 3 বছরের ওমর ওসমান এসেছেন বাবা মা নানু আর ছোট বোনের সঙ্গে রাজধানীর মানিকনগর থেকে আগারগাঁও মেট্রো রেল স্টেশনে। ছোট এই 2 শিশুর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা, কখন আসবে মেট্রো রেল চড়ার সেই কাঙ্ক্ষিত সময়। বাবা আব্দুল্লাহ একটি বেসরকারি চাকরি করেন, শিশুদের বায়না মেট্রো রেলে চড়ার, তাই তো ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরতে আসা। ওদের বায়না বলতে, হ্যাঁ, কদিন যাবত তো মেট্রো রেল দেখতেছে, এই জন্য টিভিতে দেখতেছে, সে থেকে ওদেরও আগ্রহ। আমরাও ভাবলাম যে একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স দেই, আমাদেরও একটা এক্সপিরিয়েন্স হোক। বেশিক্ষণ দাঁড়াতে হলো না তাদের, টিকিট নিয়ে পার হলেন গেট, উঠলেন মেট্রো রেলে। উঠেই এই শিশুদের উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙা। খুব ভালো লাগতেছে যে সবাইকে নিয়ে মেট্রো রেলে যাচ্ছি,
কিন্তু আমরা হয়তো একটু পরে যেতাম, কিন্তু আমার বাবা আছে, বাবা কালকে চলে যাবে দেশের বাসায়, এজন্য বাবাকে নিয়ে মূলত এখানে আসা যে আজকে আমরা তাহলে সবাই মিলে মানে ঘুরতে যাই। শিশুদের মতো বড়দেরও বেশ আনন্দ মেট্রো রেলে চড়তে পেরে, দেশের প্রথম মেট্রো রেলে চড়ে সে উৎসাহ তাদের কণ্ঠে। আমার আম্মু ভাইয়া বোন আর আমি অনেক ভালো লাগছে, নতুন জিনিস নতুন কিছু আমাদের দেশের জন্য খুব ভালো লাগতেছে। শুধুই কি পরিবার, অনেকে এসেছেন বন্ধুদের সঙ্গে মেট্রো রেলে চড়তে। মেট্রো রেল যেন শুধু চড়ার বাহন নয়, এক পর্যটন স্থান। মানুষজন যে বলতেছে যে বিদেশের মতন, অ্যাকচুয়ালি বিদেশের মতন লাগতেছিল যখন আমরা ট্রেনের ভিতরে উঠলাম, এতটা পরিষ্কার, এতটা স্পেশিয়াস জায়গাটা, অনেক ভালো লাগছে। এত বছর পর ওয়েট করার পর আমাদের এটা তৈরি হয়েছে, তো হচ্ছে মানে কেন ওয়েট করার জন্য মানে এক্সাইটেড অনেক। শেরপুর নালিতাবাড়ি থেকে আসছি মেট্রো রেলে ওঠার জন্য, খুব ভালো লাগছে, মানে অনেক এক্সাইটিং লাগছে। আমরা এরকম করে তো মেট্রো রেলে কখনো উঠি নাই, মানে সব মানুষ একসাথে লাইনে দাঁড়ায় উঠবো, একটা অন্যরকম মজা লাগতেছে। অনেকেই আগারগাঁও থেকে উত্তরা গিয়ে নামলেন না উত্তরা উত্তর স্টেশনে, ফিরতি ট্রেনেই আবার আনন্দ নেয়ার পালা, তাই তো স্টেশন ঘুরে আবারও পরের মেট্রো রেলে বাড়ি ফেরা। আগারগাঁও থেকে উত্তরা স্টেশনে 25 বার এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট 85টি ট্রিপ যাচ্ছে প্রতিদিন। মাত্র 10 মিনিটে আগারগাঁও থেকে উত্তরা আসা যাচ্ছে। এই যানজটের নগরীতে মানুষের যে দুঃখ, সেই দুঃখ ঘোচাতে মেট্রো রেলের যে ব্যবস্থাপনা সেটা দেখতে কিন্তু অনেকে আসছেন। এমনকি মেট্রো রেল থেকে ঢাকা শহর দেখতে কেমন তা দেখতে কিন্তু মানুষজন উত্তরার এই প্রান্তে ছুটে আসছেন। নাজমুস সাকিব, এখন ঢাকা। জলবায়ুর প্রভাব, খাদ্য সংকট ও অসুস্থতা সহ বিভিন্ন কারণে সুন্দরবনে কমছে বাঘের সংখ্যা। তবে সরকারি প্রতিষ্ঠানগুলোর ধারণা সংকটের মধ্যেও সংখ্যা বেড়েছে। তবে সুন্দরবনে প্রকৃত বাঘের সংখ্যা কত তা জানতে শুরু হলো ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতির শুমারি। প্রায় 36 কোটি টাকার প্রকল্পের মধ্যে বাঘ গণনায় খরচ মাত্র 3 কোটি 24 লাখ টাকা, বাকি অর্থ ব্যয় হবে সংরক্ষণের বিভিন্ন কাজে। তবে সঠিকভাবে কাজ শেষ করা গেলে বাঘের প্রকৃত চিত্র উঠে আসবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তাই প্রকল্পে অনিয়ম বন্ধে কঠোর অবস্থানে বন বিভাগ। ২০০৯ সালের আইলা ও ২০২১ সালের ইয়াসের মতো বড় বড় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের প্রায় সব এলাকা পানিতে তলিয়ে যায়, তখন মৃত্যু হয় অনেক বাঘের। এছাড়া বনের গাছ কাটা, খাদ্য সংকট, বিষ দিয়ে মাছ ধরা ও অপরিকল্পিত পর্যটনের বিরূপ প্রভাবও পড়েছে বাঘের ওপর। আবার অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণেও বাঘ কমে যাচ্ছে বলে তথ্য দিয়ে আসছে বেসরকারি সংস্থাগুলো। তবে কিছু জরিপে বলা হচ্ছে এর সংখ্যা বাড়ছে। এমন বাস্তবতায় সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাঘ গণনার ও বাঘের বংশবৃদ্ধির উদ্যোগ নিয়েছে বন বিভাগ। 15ই ডিসেম্বর থেকে প্রাথমিকভাবে কাজ শুরু হলেও রোববার থেকে চলছে ক্যামেরা ট্যাপিং। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে চলবে এই কার্যক্রম, পরে তা বিস্তৃত হবে বাগেরহাট ও চাঁদপাই রেঞ্জে। বন বিভাগ জানিয়েছে পর্যায়ক্রমে সুন্দরবনের বিভিন্ন রেঞ্জে 665টি স্থানে জোড়া ক্যামেরা বসিয়ে বাঘের ছবি তোলা হবে। ক্যামেরা ট্যাপিং কার্যক্রম পরিচালনায় কাজ করছেন 35 জন প্রশিক্ষিত কর্মকর্তা। ক্যামেরাটা বসিয়ে বাঘ কোন দিক দিয়ে যাচ্ছে বাঘের ছবিটাও আমাদের নিতে হয়, অর্থাৎ প্রতিটা বাঘের ছবি আমাদের ক্যামেরার ফুটেজের মাধ্যমে সেটা আমাদের বিশ্লেষণ করতে হয়। 300টি ক্যামেরা পেয়েছি আমাদের, এবং এই বছর আমরা আমাদের প্রকল্পে 200টি ক্যামেরা কিনছি, অর্থাৎ 500টি ক্যামেরা দিয়েই আমরা কাজ শুরু করতে যাচ্ছি। সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নে খরচ পড়বে 35,93,80,000 টাকা, এর মধ্যে মাত্র 3,24,00,000 টাকা যাবে বাঘ গণনা কার্যক্রমে, যা ব্যয় হবে ক্যামেরা সংগ্রহ, ট্রলার ভাড়া, আবাসন আপ্যায়নের পাশাপাশি প্রশিক্ষণ, সরঞ্জাম ক্রয় ও জনবল নিয়োগে। বাকি 32 কোটি টাকার বেশি খরচ হবে 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিমের 340 জন সদস্য ও 4টি রেঞ্জের কমিউনিটি প্যাট্রোল গ্রুপের 185 জন সদস্যকে প্রশিক্ষণ, তাদের পোশাক সরবরাহ ও প্রতি মাসে বনকর্মীদের সঙ্গে মাসিক সভার পেছনে। বাঘ ও বাঘের শিকার প্রাণীদের ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়ের জন্য সুন্দরবনে 12টি মাটির কিল্লা স্থাপনও হবে এই প্রকল্পের মাধ্যমে। তবে 2004, 2015 ও 2018 সালে বাঘ গণনা কার্যক্রম নিয়ে কিছু প্রশ্ন ওঠে খোদ বন বিভাগে, তাই এবারের প্রকল্পে অনিয়ম ঠেকাতে কঠোর হচ্ছে সরকারের সংস্থাটি।
ইতিপূর্বে যখন আমরা সুন্দরবনে বাঘ জরিপ করেছি, আমরা যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আমরা অনুসরণ করেছি এবং সেই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসরণ করেও কিন্তু এইবার আমরা করব। এক্ষেত্রে যেহেতু পূর্ববর্তী আমাদের কিছু অভিজ্ঞতা আছে এবং কিছু দক্ষতা ইতিমধ্যে অর্জন হয়েছে এবং কিছু বাঘ জরিপের বিশেষজ্ঞ কিন্তু আছে, তাদেরকে আমরা এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করেছি। সুন্দরবনে আনুষ্ঠানিকভাবে বাঘ শুমারি শুরু হয় 2004 সালে। সে সময় বাঘমার্ক বা পায়ের ছাপ পদ্ধতিতে বাঘের সংখ্যা পাওয়া যায় 440টি। তবে তা বিজ্ঞানসম্মত না হয় 2015 সালে জরিপ হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্যামেরা ট্যাপিং পদ্ধতিতে। সে বছর 106টি বাঘের সন্ধান মিললেও 2018 সালে সেই সংখ্যা দাঁড়ায় 114টিতে। এখন খুলনা। এখন সকালের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন সকাল। বরিশালের পাইকারি বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। বিভিন্ন প্রকার সবজিতে দাম কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত, তবে অন্যান্য নিত্যপণ্যের দাম রয়েছে স্থিতিশীল। এই মুহূর্তে বরিশালের বহুমুখী পাইকারি বাজারে রয়েছেন আমাদের সহকর্মী অমিত হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অমিত, আপনি আজ বাজারে শীতকালীন সবজি কি কি দেখতে পাচ্ছেন আর আমাদের দাম সম্পর্কেও যদি একটু জানাতেন। স্বর্ণা, প্রথমেই শুভ সকাল এবং একই সাথে কুয়াশাচ্ছন্ন সকালে সবজির দামে কিছুটা স্বস্তি মিলেছে বলে জানিয়েছেন আমাদেরকে এখানকার যারা আড়তদার রয়েছে এবং খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তারা। এবং আরও একটু জানিয়ে রাখি যে বরিশালে আজকে সবজির বাজারে 5 থেকে 10 টাকা পর্যন্ত কিন্তু পাইকারিতে সবজির দাম কমেছে এবং একই সাথে প্রচুর পরিমাণে সরবরাহ কিন্তু এই বাজারে এই মুহূর্তে দেখা যাচ্ছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, শিম, তারপরে শালগম, এগুলোর সরবরাহ কিন্তু বেশ দেখা যাচ্ছে। একই সাথে মূলা, গাজর, টমেটো যেগুলো রয়েছে শীতকালীন সবজি সেগুলোর কিন্তু খুব ভালো সরবরাহ দেখা যাচ্ছে। এজন্যই আসলে দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন আড়তদাররা। যদি আমি আজকে দরদামটা একটু বলি, ফুলকপি যেগুলো বস্তা রয়েছে সেগুলো 6 থেকে 8 টাকা, বাঁধাকপি 6 থেকে 8 টাকা, মূলা 7 থেকে 8 টাকা, শালগম 5 থেকে 6 টাকা, শিম 20 থেকে 25 টাকা, পেঁয়াজের কলি 5 থেকে 8 টাকা, টমেটো 20 থেকে 22 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া শসা 15 থেকে 20 টাকা দরে বিক্রি হচ্ছে, বেগুন 10 থেকে 15 টাকা দরে বিক্রি হচ্ছে, গাজর 30 থেকে 35 টাকা দরে বিক্রি হচ্ছে, মিষ্টি কুমড়া 10 থেকে 20 টাকা দরে বিক্রি হচ্ছে, পেঁপে 10 থেকে 15 টাকা দরে বিক্রি হচ্ছে, কাঁচাকলা 10 থেকে 12 টাকা, লেবু পন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, এবং কাঁচামরিচের দাম কিন্তু একটু বাড়তি রয়েছে, সেটি আজকে কিন্তু 50 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি আসলে গত 2 দিন আগেও 60 টাকা দরে বিক্রি হয়েছিল। এছাড়া ধনিয়া পাতা যেটি রয়েছে সেটি কিন্তু 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি যদি আরেকটু জানাই যে এই বাজারে আসলে বরিশালের বড় একটি পাইকারি বাজার, এই বাজার থেকেই মূলত বরিশালের আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে কিংবা এলাকাগুলো রয়েছে সেসব জায়গায় কিন্তু সবজি সরবরাহ হয়ে থাকে। এবং ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে যে দাম কিছুটা কমায় তাদের জন্য আসলে সুবিধা হয়েছে। আরেকটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে মানে এই সময়টাতে কিন্তু এই বাজারে আসলে খুচরা যারা ব্যবসায়ী রয়েছেন কিংবা বিক্রেতা রয়েছেন তাদের আনাগোনাটাই বেশি দেখা যায় এবং রাত থেকেই এই বেচাকেনা শুরু হয়। তবে এই মুহূর্তে ক্রেতা সমাগম কিছুটা কম, তবে সময় গড়িয়ে যত যাবে অত ক্রেতা সমাগমও বাড়বে বলে এখানকার আড়তদাররা জানিয়েছেন। আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের যে সবজির বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু এই বাজারে দাম বাড়লে আসলে প্রভাব পড়ে ওই বাজারগুলোতে এবং এখান থেকেই কিন্তু নদী এবং সড়ক যোগে এখান থেকে পণ্য সরবরাহ হয়ে থাকে অন্যান্য জেলায়। তো পণ্যের সরবরাহ বেশ ভালো রয়েছে বরিশালের এই পাইকারি সবজির কাঁচা বাজারে এবং একই সাথে দামও কিছুটা কমেছে। আরেকটু যদি জানিয়ে রাখি যে সবজির দাম যেগুলো বস্তায় আসলে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, 5 থেকে 10 কেজি যদি কেনা হয় সেক্ষেত্রে কিন্তু তার সাথে আরও 2 থেকে 3 টাকা কিন্তু কেজিতে যুক্ত হয় যদি 5 থেকে 10 কেজি কোনো ক্রেতা কিনেন এবং এখান থেকে সর্বনিম্ন আসলে 5 থেকে 10 কেজি পর্যন্তই কেনা যায়। এরপরে আসলে এর থেকে কমে খুব একটা তারা বিক্রি করেন না, এছাড়া বস্তা এখান থেকে বিক্রি হয়। তো শীতকালীন যেসব সবজি রয়েছে সেগুলো কিন্তু এখানে ঈশ্বরদী, মেহেরপুর এসব অঞ্চল, যশোর এসব অঞ্চল থেকে এখানে আসে। বিশেষ করে শসা যেটি রয়েছে সেটি কিন্তু ভোলা অঞ্চল থেকে এই বাজারে সরবরাহ করা হয় এবং এখান থেকেই ট্রাক কিংবা অটো, রিক্সা, ভ্যান এবং
ট্রলার যোগে কিন্তু বরিশালের আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে কিংবা এলাকাগুলো রয়েছে সেসব এলাকায় পণ্যগুলো কিন্তু সরবরাহ করা হয়। এবং একটু বিষয়ে জানিয়ে রাখি যে এই বাজারে মোটামুটি যদি দাম কমে তাহলে কিন্তু স্বস্তি ফেরে অন্যান্য বাজারেও। তবে আমরা বিগত দিনে যেটা জানতে পেরেছি যে পাইকারি বাজারে আসলে সবজির সরবরাহ কমলেও বাড়লে এবং দাম যদি কমে তাহলে কিন্তু অন্যান্য যে বাজারে সেই বাজারে কিন্তু দাম আসলে বেশি থাকে, ক্রেতারা এমন অভিযোগ কিন্তু আমাদের মাঝে মাঝেই জানান। তবে তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে পাইকারি বাজারে সবজির দাম কমেছে এবং অন্যান্য যে বাজারের ক্রেতারা রয়েছে তারাও আসলে এই ধরনের অভিযোগ করেছে যে সেই বাজারেও যেন সবজির দাম কমে। এবং এখানে যারা খুচরা বিক্রেতা রয়েছে যারা এখানে এই মুহূর্তে বাজার করছে তারাও জানিয়েছেন যে দাম সবসময় যদি নিয়ন্ত্রণে থাকে কিংবা একরকম থাকে সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা হয়। তবে বিক্রেতারা বলছেন যে সরবরাহের উপরে দামটা আসলে নির্ভর করে, সরবরাহ বাড়লে দাম কমে যায় এবং একই সাথে সরবরাহ কমলে দামটা বেড়ে যায়। তো বরিশালের সবজির বাজারে কিছুটা স্বস্তি মিলেছে এমন খবর কিন্তু পাওয়া গিয়েছে। তো বরিশালের সবজির কাঁচা বাজারের বরিশালের সবজির বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। স্বর্ণা সহকর্মী অমিত হাসান আমাদের সাথে যুক্ত ছিলেন বরিশালের বহুমুখী পাইকারি বাজার থেকে এবং তিনি জানাচ্ছিলেন আজকের বাজারদর পরিস্থিতি। এদিকে নওগাঁর বাজারে প্রচুর শীতকালীন শাকসবজি উঠতে শুরু করেছে, চাহিদার তুলনায় বেশি উৎপাদন ও বাজারের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। বাড়তি উৎপাদন খরচ এবং দাম কম দামে বিক্রি করায় লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর পাঠানো প্রতিবেদন। সবজি ভান্ডার হিসেবে খ্যাত উত্তরের জেলা নওগাঁ, স্থানীয় চাহিদা মিটিয়ে এ জেলার শাকসবজি চলে যায় রাজশাহী ঢাকা সহ কয়েকটি জেলায়। গত কয়েকদিনে বাজার সয়লাব শীতকালীন শাকসবজিতে, এর মধ্যে বেশি পরিমাণ পাওয়া যায় ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, আলু এবং লাউ সহ অন্যান্য সবজি। চাষিরা পাইকারিতে প্রতি কেজি সাদা শিম বিক্রি করছেন 8-11 টাকা, লাল শিম 12-13 টাকা, বেগুন 10-15 টাকা, টমেটো 40-45 টাকা কেজি এবং ফুলকপি 8-10 টাকা, লাউ প্রতিটি 10-15 টাকায় বিক্রি হচ্ছে। চাষিরা বলছেন রাসায়নিক সারের দাম যেমন বেড়েছে, কয়েক বছরে শ্রমিকের মজুরি 300 টাকা থেকে বেড়ে হয়েছে 500 টাকা। ফসল উৎপাদন খরচ বাড়লেও সে তুলনায় বেশি দাম পাওয়া যাচ্ছে না। তাছাড়া মধ্যস্বত্বভোগীদের কারণে ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ তাদের। বিভিন্ন কিছু খরচ, এই খরচ তো পোষায় না, 8-10-12 টাকা সিম বেচে তো পোষায় না। এখন নিজের জমি খ্যামের জমিতে ফেলে যাবে না, সেই সূত্রে এখন কিছু আবাদ করতে হবে, লস গেলেও আমাকে করতে গ্রস্ত করতে হবে, লাভ হলেও গ্রস্ত করতে হবে। কীটনাশকের দাম সবসময় দাম বেশি, প্রত্যেকটা দ্রব্যের দাম বেশি কিন্তু আমরা পাচ্ছি না সুফলাফল। হাটত লেগে গেলে খেলে হাত পালে চলা হলো আছে, খেলে খাটে লিয়ে চলা আছে, কিন্তু এক কেড়ে মনে করে কিছু নাই। এদিকে কম দামে মৌসুমি শাকসবজি পেয়ে খুশি ক্রেতারা। কপি বর্তমানে তো মনে কি গৃহস্থ ঢালে দিয়ে চলে যাচ্ছে 10-12 টাকা পিস, লাউ 15-20 টাকা পিস সর্বোচ্চ, শাকসবজি তো মনে ভার্সিক আজকে নিয়ে আসে ফেলে দিয়ে চলে যাচ্ছে মানুষ। এই মুহূর্তে মনে হচ্ছে যে একটু আমদানির কারণে দামটা সাশ্রয়ী, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতেছে, এটা একটা পজিটিভ এই মুহূর্তে সবজির বাজারটা। কৃষি কর্মকর্তা জানান বাজারে শীতকালীন শাকসবজির সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে, তবে মৌসুমের শুরুতে দাম বেশি থাকায় চাষিরা লাভবান হয়েছে। তবে সারা বছরেই নিরাপদ সবজি উৎপাদনে নজর দিচ্ছে কৃষি বিভাগ। এই বছর শাকসবজি আবাদ বৃদ্ধি পাওয়ার কারণে ফলন অনেক বেড়েছে। কৃষক প্রথম দিকে শাকসবজির মূল্য বেশি ছিল, লাভবান হয়েছে, কিন্তু বর্তমানে বাজার কিছুটা নিম্নমুখী হওয়ায় হয়তো তার উৎপাদন খরচ থেকে সামান্য কিছু লাভ করতে পারবে। নওগাঁ জেলায় চলতি 2022-23 মৌসুমে 9,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। এখন নওগাঁ মেগা প্রকল্পের সফল বাস্তবায়ন নতুন বছরে বদলে দেবে বাংলাদেশকে, অর্থনীতি সুরক্ষায় সতর্কতার পরামর্শ অর্থনীতিবিদদের। ২০২৩-এর শুরুতেই কর্ণফুলীর তলদেশে চালু হচ্ছে বঙ্গবন্ধু টানেল, দুই পাশে গড়ে উঠছে নতুন শিল্প কারখানা, হবে 18,000 কর্মসংস্থান। এবং বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব, সারা দেশে বিনামূল্যে বিতরণ হবে 35 কোটি পাঠ্য বই।
শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করতে হবে youtube.com/c/ekhon TV।